বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি। ম্যাচগুলো হবে ভোরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ধুম ধাড়াক্কা প্রায় শেষের দিকে। এক মাসেরও বেশি সময় ধরে চলা দেশের জনপ্রিয় এই টুর্নামেন্ট শেষ হচ্ছে শুক্রবার। বিপিএল শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের মাটিতে শুরু হয়ে যাবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 8 বাংলাদেশি ক্রিকেটার ইতিমধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বাকিরা যাবেন বিপিএলের ফাইনালের পরের দিন 9 ফেব্রুয়ারি। এই সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে। 13 ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডেতে দিয়ে শুরু হচ্ছে 2019 সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচি। বিপিএল এর মতো ব্যস্ত টুর্নামেন্ট শেষ করে নিউজিল্যান্ড গিয়ে বাংলাদেশ কেমন খেলে তা দেখার আগ্রহ সকলেরই। এই আগ্রহ মেটাতে হলে কিন্তু আরামের ঘুমকে হারাম করতে হবে বাংলাদেশের দর্শকদের। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে। এছাড়া দুই ফরম্যাটের 6টি ম্যাচের 5টি শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর 4টায়। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের সময়সূচি। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি নেপিয়ারে সকাল 7টায়। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 16 ফেব্রুয়ারি স্ক্রাইচার্চে ভোর 4টায়। তৃতীয় ওয়ানডে শুরু হবে 20 ফেব্রুয়ারি ডানেডিন ভোর 4টায়। টেস্ট সিরিজের সময়সূচি। প্রথম টেস্টটা 28 ফেব্রুয়ারি 4 মার্চ হ্যামিল্টন ভোর 4টায়। দ্বিতীয় টেস্টে শুরু হবে 8 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত ওয়েলিংটনে ভোর 4টায়। তৃতীয় টেস্টে শুরু হবে 16 মার্চ থেকে 20 মার্চ স্কাইচার্চে ভোর 4টায়।